রহমতুল্লাহ আবরকাত শাহাদ বিন ইউনুস ভাই চাপাই নবাবগঞ্জ থেকে জানতে চেয়েছেন বিদাত কখনও কি শির খাই অনুগ্রহ করে জানিয়ে উপকৃত করবেন জি সুক্রিয়া বিদাত কখন শির্ক হয় সরা তবা একত্রিশ নম্বর আয়াত ইত্যাখাদু আহবা রহম ও রুহবা নহম আর বাবা মিংদুন তারা তাদের উপজাজককে তাদের পাদ্রিকে তাদের আলেম দরবেশদেরকে মাবুদ বানিয়ে নিয়েছে যখন হুজুর বলছে যেটা হালাল অথচ আল্লাহ করেছেন হারাম আমি মানলাম হুজুরেরটা যখন হুজুর বলছে এটা হারাম এটা মা আমি সেটা মেনে নিলাম অথচ আল্লাহ করেছেন হারাম আল্লাহ করেছেন হালাল ব্যতিক্রম পাল্টা হয়ে যাচ্ছে এইরকম অবস্থাতে যখন তদন্ত ছাড়াই মেনে নিলাম হুজুর দরবেশের কথা আলেমের কথা তখন তাকে মা বুধ হিসেবে গ্রহণ করা হয় তখন এটা শিরখ হয়ে যায় বিদাতের ক্ষেত্রে একই কথা যখন আমরা এইভাবে বলছি আরে কোরআন হাদিসে যা পারুক তাই থাক না কেন অমুক যা বলছে সেটাই মানবো অমুক মাদ্রাসা থেকে যে ফতোয়া দিবে সেটাই মানব অমুক আলেম যা বলছে সেটাই মানবো এটাই তাদেরকে রব হিসেবে গ্রহণ করা আর আল্লাহ তাল্লাহ শরিক নয় তিনি এক এবং একক যখন আমি একজনকে এইভাবে আঁকড়ে ধরছি তাকে রব বানিয়ে নিচ্ছি তখন আল্লাহর সাথে শরিক হয়ে যাচ্ছে যা স্পষ্ট কথা বললাম আহ একত্রিশ নম্বর আয়াত এর ব্যাখ্যা দেখবেন তিরমিজি তিন হাজার পঁচানব্বই নম্বর হাদিস জি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহাত